আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। হারিয়ে যেতে ভালোই লাগে মাঝে মাঝে, কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগটা ছিন্ন হয়ে গেলে মন একদম ভালো লাগে না। দার্জিলিং গেছিলাম শুটিংয়ে, ছবির শুটিংয়ে, সে গিয়ে তো এক কাণ্ড, সর্দি কাশি জ্বর, বেশ কদিন বিছনায় শুয়ে তারপর রেস্ট নিয়ে আবার চলে এসেছি আপনাদের জন্য নিয়ে নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আমি সুদীপা, আপনারা দেখছেন চিকেন কিচেন স্পেশাল উইক। রান্নার জিনিসপত্র রান্নার আগে মানে ধোয়া বাসনপত্র আরেকবার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে রান্না করলে বেটার, তাতে অনেক সময় অনেকক্ষণ ধরে পড়ে থাকে, হয় না? অনেক জিনিস হতেই মিক্সিটা আমি 3-4 দিন ব্যবহারই করিনি, পরিষ্কার রয়েছে, কিন্তু তবুও যখন এটা ব্যবহার করব তার আগে একটু ধোয়া মোছা করে নেওয়াই বেটার, অন্তত জল দিয়ে। এবার যেটা বলার সেটা হচ্ছে প্রতিদিনই আপনারা চিকেনের নতুন নতুন প্রিপারেশন দেখছেন। চিকেন নিয়ে এই সপ্তাহের আয়োজন এই কথা মাথায় রেখে, এক তো চিকেনের দাম কম, দ্বিতীয় হচ্ছে বাচ্চারা চিকেন খেতে ভালোবাসে, তৃতীয় হচ্ছে চিকেনের মানে আপনার বাড়িতে পার্টি অনুষ্ঠান যাই হোক চিকেন হচ্ছে সব থেকে সেফ ডিশ। আপনি জানেন লোকের ভালো লাগবেই লাগবে, চিকেনের নিজস্ব যেহেতু কোনো টেস্ট সেই অর্থে নেই, তো আপনি এটাকে নানানভাবে মোল্ড করে নিতে পারেন নিজের টেস্ট বাডগুলোর মতো করে। মানে আমার যদি একটু নোনতা খেতে ভালো লাগে নোনতা করে নিতে পারি, ঝাল খেতে ভালো লাগে ঝাল ঝাল করে নিতে পারি, টক মিষ্টি করতে পারি, নানান রকম করতে পারি। তো সেরকমই আমরা ভীষণ কথা বলি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ যেরকম, ভারতবর্ষ যেরকম, গান বাজনা শিক্ষায় নয় ভীষণভাবে সমৃদ্ধ, সেরকমই আরেকটি সমৃদ্ধ, রান্নায় সমৃদ্ধ এবং গান বাজনা সাহিত্যে সমৃদ্ধ একটি আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে পাকিস্তান। আমরা ভারতীয়রা তন্দুরি চিকেন যেরকম বিদেশের দরবারে নিয়ে গিয়েছি, এখন বিদেশিরাও ভীষণভাবে তন্দুরি চিকেন খাচ্ছে, সেই রকমই ওদের একটা চিকেনের ডিশ প্রিপারেশন বিশ্বের দরবারে একটা আলাদা জায়গা পেয়েছে দানি, সেটা হলো চারঘা চিকেন। তো আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান উৎসবকে কিন্তু জমিয়ে তুলতে পারে এই চারঘা চিকেন, এবং আমি হলপ করে বলতে পারি এই চারঘা চিকেন খুব কম লোক মানে আপনার বন্ধু বান্ধবের মধ্যে খুব কম লোক বানাতে জানে। খুব সামান্য উপকরণ, পুদিনা পাতা লাগছে, একটু সাইট্রিক অ্যাসিড লাগছে, লাগছে রসুনের গোটা গোটা টুকরো, আদা লাগছে গোটা, স্টার অ্যানিস রয়েছে একটু, রয়েছে জিরে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, সর্ষে, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি স্বাদ অনুযায়ী, আর শুকনো লঙ্কা। এবার চিকেনটাকে দেখুন, আপনাকে করতে হবে না এরকম পকেট, ওরা দোকান থেকে বললে ওরাই বানিয়ে দেবে, এরকম পকেট করে নিতে হবে। এইটার যেটা স্পেশালিটি হচ্ছে দেখুন, পুরো একটা গোটা হোল পিস মানে বিরিয়ানির পিস অ্যাকচুয়ালি এটা। তো প্রথমে আমরা চারঘা চিকেনের মশলাটা তৈরি করব। আমরা যে কোনো একটা পাত্রে নেব 3টে শুকনো লঙ্কা, একটু সামান্য সর্ষে, একটু গোটা জিরে, স্টার অ্যানিস একটা, এবার নেব রসুন, আদা, হলুদ গুঁড়ো, সাইট্রিক অ্যাসিড, এটা আপনি মার্কেটে এখন যে কোনো জায়গায় পাবেন, যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে, এমনকি দশকর্মার দোকানেও পাওয়া যায় কখনো কখনো। এবার আমরা মিক্সির যে কন্টেনারটা আছে তার মধ্যে এটা ঢেলে দিই, এর মধ্যে দেব বেশ খানিকটা পুদিনা পাতা, আমরা দেব একটু নুন স্বাদ মতো, আর সব থেকে দরকারি উপকরণ যেটা সেটা হলো এইটি, সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ হলো এই নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এর স্বাদকে আলাদা মাত্রা দেবে বেশ খানিকটা, খুব ভালো গন্ধ বেরোবে। এবার এটাকে ব্লেন্ড করব, করতে করতে দেখবো যদি সর্ষের তেল একটু দরকার হয় দেবো, কিন্তু জল ইউজ করব না।
রেডি। এবার যেটা করতে হবে চিকেনের গায়ে এটাকে মাখাতে হবে মশলাটাকে। এই হলো মশলা। এবার যেটা করতে হবে এই সুগন্ধি মশলা চিকেনের গায়ে মাখিয়ে দিতে হবে ভালো করে। এটা ঘন্টা দুয়েক ম্যারিনেশন হলে খুব ভালো হয়। ঘন্টা দুয়েক ম্যারিনেট করে রাখতে পারলে খুব ভালো হয়। এই যে পকেটগুলো আছে চিকেনের গায়ে সেগুলোর ভেতরে ভেতরে হাতের সাহায্যে এইভাবে ভালো করে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে, কেননা কুচিনাই আমাদের দিয়েছে রান্নাঘরের কিচেনের একটা নতুন নতুন অপশন। এক একটা কিচেন এক একটার থেকে একেবারে আলাদা, মানে আপনার কিচেন আপনার পাশের বাড়ির কিচেনের থেকে আলাদা। দেখবেন নাকি একটা কিচেনের মডেল, দেখে নিন। কুচিনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই আমার ওয়ার্ডরোব কার্সি রেনিকে, আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। সুন্দর সুন্দর রান্নার রেসিপি এবং রেস্তোরাঁর সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এর সঙ্গে সঙ্গে প্রতিদিনের মতো ধন্যবাদ আপনাদের, আপনাদের জন্য ফিরে ফিরে আসা এবং আপনাদের জন্য দেখুন সুস্থ হয়ে ফিরে এসেছি চার দিনের গ্যাপের পর। আজকে তৈরি করছি আপনাদের জন্য চারঘা চিকেন, চিকেন কিচেন স্পেশাল উইকে। আমার একটা জিনিস একটু সত্যিই শেয়ার করার আছে, আমি আগে নিজেই বুঝতে পারতাম না, সেটা হচ্ছে বিরিয়ানির চিকেন আর রেজালা চিকেন দুটো কিন্তু আলাদা। চিলি চিকেনের পিসের জন্য চিকেন এবং তন্দুরি চিকেনের জন্য বা ইচারগা চিকেনের জন্য চিকেন কিন্তু একেবারে আলাদা। যেমন দেশি মুরগিতে খুব ভালো হয় চিকেন কষা বা বিরিয়ানি, তেমনি বাকি যে প্রিমিয়াম কোয়ালিটির যে চিকেনগুলো আছে সেগুলোতে খুব ভালো হয়, তার বোনলেসে ভালো হয় চিলি চিকেন এবং অন্যান্য প্রিপারেশনগুলো। তো রেজালায় কী হয়, রেজালায় অনেকক্ষণ ধরে চিকেনটা ওই দুধের সঙ্গে ফুটতে থাকে, তো ফলে যদি ফাইবার খুব নরম হয় তো মাংস গা থেকে ছিঁড়ে আসবে। কিন্তু বিরিয়ানি কম সময় রান্না হয়, সেই জন্য বিরিয়ানির জন্য দেশি মুরগি আর রেজালার জন্য প্রিমিয়াম কোয়ালিটির চিকেন ব্যবহার করুন। যেরকম আমি ব্যবহার করছি আজকে প্রিমিয়াম কোয়ালিটির চিকেন, এটা দেশি মুরগিতে ততটা ভালো না, কেন অতটা ফ্লেশি হয় না, মাংসটা খুব প্রয়োজনের জন্য। দেখুন আমি যেটা করেছি জল গরম বসিয়েছি এবং আপনার মাইক্রোওয়েভ ওভেনের যে গ্রিল র্যাকটা অনেকদিন পড়ে রয়েছে না, নষ্ট হয়ে গিয়েছে প্রায়, সেই রকম একটা গ্রিল র্যাক নিয়ে তার পায়াগুলো বেঁকিয়ে নিলেই যথেষ্ট। আর নইলে আপনার বাড়িতে যদি বড় স্টিমার থাকে তাতেও স্টিম করতে পারেন। কেন স্টিম করছি তার মুখ্য কারণ এটাই যে মশলাগুলো যদি আমরা এই শুদ্ধ ফ্রাই করি তাহলে ওর গা থেকে ছেড়ে যায়। আমরা এই জলের মধ্যে ফ্লেভারের জন্য দু তিন রব সর্ষের তেল দিলাম। এবার যেটা করব আমরা এই চারগা চিকেনের পিসগুলো এর ওপর দিয়ে দেব। এটা স্টিম না হলে মশলাটা আটকাবে না, কিছু মশলা কিছু জুস পড়ে যাবে ওর মধ্যে জলের মধ্যে, তাতে কোনো ক্ষতি নেই। এবার যেটা করতে হবে এটাকে একটু মিনিট কুড়ি স্টিম করতে দিতে হবে। একটু ঢাকা দিয়ে দিই, দিয়ে আঁচটা কমিয়ে দেব। আপনারা দেখছেন অনেকটা জুস এর নিচে বেরিয়ে গিয়েছে, কিন্তু দেখুন মশলাটা ওর গায়ে আটকে গেছে। এবার যেটা করতে হবে আমাদের এটাকে একটা পেপার ন্যাপকিন নেব, নিয়ে সেখানটাকে একটু তুলে দেখবো মশলাটা ফোল্ড করেছে না পড়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে না। মশলা দেখুন মাংস হেলালেও হেলছে না, সেই রকম সময় এটাকে উল্টে দেব। আবার একটা লেগ ধরবো, ধরে এটাকে উল্টে দেব, দিয়ে আবার একটু ঢাকা দেব যাতে দুদিকটা সমানভাবে স্টিমড হয়। ব্যাস এবার আঁচটা একটু কমিয়ে দেবো। আরেকটা জিনিস করতে পারেন, অনেক সময় কী হয় গ্রিল র্যাক যদি দেন দেখবেন সাইড দিয়ে একটু গ্যাপ আছে, আমরা কি করবো এরকম একটা যে কোনো রকম রুমাল পরিষ্কার কাপড় নেব, নিয়ে যদি এরকম কোনো গ্যাপ থাকে সেটাকে ঢেকে দেবো। এটা হতে থাকুক, নিজে নিজেই হতে থাকুক, কিন্তু ততক্ষণ আপনাদের সঙ্গে ভীষণ ইচ্ছে করছে শেয়ার করতে একটা বাচ্চাদের ভীষণ অল টাইম ফেভারিট, সেটা হচ্ছে চিকেন স্যুপের রেসিপি। চিকেন স্যুপ বানানো খুব ইজি,
মানে আমার তো মনে হয় চিকেন ক্লিয়ার স্যুপ হচ্ছে সবথেকে ইজি স্যুপ, কিচ্ছু লাগে না বানাতে। মার্কেটে দেখবেন আজকাল চিকেন স্টকের কিউব পাওয়া যায় কিনতে, বিভিন্ন রকমের চিকেন ফ্লেভার থাকে, ভেজিটেরিয়ানদের জন্য ভেজিটেরিয়ানদের আলাদা রকম ভেজি ফ্লেভার থাকে। তো চিকেন ফ্লেভারের স্যুপ বানানোর যে কিউব সেটা নিয়ে নেবেন দুখানা, লজেন্সের মতো দেখতে। কি করবেন, যে কোনো চিকেনের ব্রেস্ট পিস একটু জলের মধ্যে ওই স্টক যে পাউডার, স্টক পাউডার দিয়ে জলটা একটু গুলে নিলেন, তার মধ্যে চিকেনের পিসটা দিয়ে দিলেন, গোটা ঢাকা দিয়ে দিলেন। যদি চান একটু আদার সুর দিতে পারেন বা জিঞ্জার পাউডার, ড্রাই জিঞ্জার পাউডার একটু দিয়ে, নুন টুন কিছু দেওয়ার দরকার নেই, এটাকে একটু ফুটতে দিন। এরপর ঠিক এইটাকেও যেরকম আমরা চারকা চিকেনকে একটু ঠান্ডা করে নেবো, একটু রেস্ট করতে দেবো, সেরকমই চিকেনটাকে একটু রেস্ট করতে টাইম দিতে হবে, মানে যাতে হাতে ধরতে পারি। তারপর শ্রেডেড চিকেন, চিকেনগুলোকে ছিঁড়ে 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 নিতে হবে। আবার এই ছেঁড়া চিকেনগুলোকে স্টকের মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে যদি চান একটু স্প্রিং অনিয়ন কুচি, এক ফোঁটা কি দু ফোঁটা, ম্যাক্সিমাম তিন ফোঁটা সোয়া সস, ডার্ক সোয়া সস দিয়ে ওটাকে ফুটিয়ে নিলেই চিকেন স্যুপ রেডি। মুরগি খান, জমিয়ে খান, কবজি ডুবিয়ে খান, ভালো ভালো রান্না খান। আচ্ছা, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আরও একটা চিকেনের রেসিপি, সেটা বলে দেবো, একটা সুন্দর চিকেনের বেকড চিকেন কাবাবের রেসিপি, ভুলে গেছেন, অনেকদিন দেখাইনি। চারঘা চিকেন অলমোস্ট রেডি। আমরা বানাচ্ছি চিকেন কিচেন স্পেশাল উইকে আজকে পাকিস্তানের একটা বিখ্যাত ডিশ, সকলের সারা পৃথিবীর মানুষের প্রিয় চারঘা চিকেন। অনেকটা তন্দুরি চিকেনের মতোই, কিন্তু খেতে একেবারে আলাদা, স্বাদটা একেবারে আলাদা। এর জন্য দেখুন, এখনই আপনারা লক্ষ্য করে দেখুন, চিকেন দেখুন এখান থেকে ছেড়ে ছেড়ে এসছে, মানে স্টিমড হয়ে গিয়ে কিন্তু রান্নাটা রেডি। কিন্তু এটা এইভাবে খাওয়া যায় না, কারণ এর মধ্যে পুদিনার একটা কাঁচা গন্ধ থাকে, রসুনের এবং আদারও একটা কাঁচা গন্ধ থাকে। একে একটু ফ্রাই করতে হবে কিন্তু রুম টেম্পারেচারে এনে। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, আমরা নিউট্রিলার রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমরা চিকেনগুলো ভাজতে দিয়ে দেবো। এক্ষেত্রে আমরা আপসাইড ডাউন, কেকের যেরকম আপসাইড ডাউন হয় সেরকমই এর উপরের দিকটা আগে দেব। এটা ফ্রাই করতে দিয়েই সঙ্গে সঙ্গে কাজ থেকে সরে আসতে হবে, তার কারণ অসম্ভব, এর মধ্যে যেহেতু স্টিমিংয়ের ফলে অনেকটা জল রয়েছে, তো ফলে ওয়াটার ভেপারটা রয়েছে, তো অনেক ছিটকবে মশলা আপনার গায়ে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। চিকেন স্টিমেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এই অবস্থায় বাকিটা কুকড হয়ে যাবে, এটাকে জাস্ট উল্টে নিয়ে সার্ভ করব। আমরা এটাকে উল্টোচ্ছি, কিন্তু ততক্ষণ আপনারা দেখে নিন এই রেসিপিটা আরও একবার। চারঘা চিকেন বানানোর জন্য মিক্সিং বোলে একে একে শুকনো লঙ্কা, কালো সর্ষে, গোটা জিরে, রসুন, আদা, হলুদ গুঁড়ো, সাইট্রিক অ্যাসিড দিয়ে মিক্সির কন্টেনারে ঢেলে তাতে বেশ খানিকটা পুদিনা পাতা, নুন আর নিউট্রিলা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল দিয়ে পেস্ট করে নিয়ে মুরগির মাংসের গায়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় ঘন্টা দুয়েক। এবার কড়াইয়ে জল গরম করে তার মধ্যে সামান্য নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিয়ে তার মধ্যে একটা গ্রিল র্যাক রেখে তার ওপর ম্যারিনেট করা মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট 20। মাঝখানে চিকেনের টুকরোগুলো উল্টে নিতে হবে। চিকেন ভাপানো হয়ে গেলে তাকে ঠান্ডা করে সাদা তেলে ডিপ ফ্রাই করলেই রেডি পাকিস্তানের চারঘা চিকেন। এটাকে পেপার টাওয়েলে তুলবো, একটু তেলটা সোক করিয়ে নেবো, কিন্তু মশলা সোক করবো না, যেটুকু মশলা ছেড়ে গেছে ওর গা থেকে কোনো ব্যাপার না। এবার দেখবো এর উল্টো দিকটাও গোল্ডেন ব্রাউন হয়েছে কি না। এই দেখ, এটাকে আমরা একটা পেপার টাওয়েলে রেখে দেবো। তারপর এর উপর থেকে আরেকটা পেপার টাওয়েল দেবো। এটা পিসি সার্কারে ম্যাজিকের মতো লাগছে, তাকে র্যাপ করে নেব হাতের সাহায্যে, যেটুকু
প্রেসার হালকা প্রেসার দিয়ে যতটা তেল সোক করে নেওয়া যায় করিয়ে নিলাম। এবার এটাকে সার্ভ করে দেব। এবার যেটা করতে হবে আপনাদের জানাতে হবে বেক চিকেনের রেসিপি। একটা মিক্সির কান্টেনার যেরকম আজকে আমি ব্যবহার করলাম ওরকম মিডিয়াম সাইজের একটা চাটনি কান্টেনার মিক্সির কান্টেনার নিয়ে নিন। তার মধ্যে বোনলেস চিকেন পিস দিন। পাঁচটা জিনিস মনে রাখতে হবে, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, ধনেপাতা। কী কী বললাম? পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর ধনেপাতা। এই পাঁচটা জিনিস আলাদা করে চপারে চপ করে নিন, একদম কুচি 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 কুচি, যদি হাতে কুচোতে পারেন নাথিং লাইক ইট হতেই পারে। আর যদি বাড়িতে চপার থাকে চপ করে নিন, আর যদি চপার না থাকে হাতেও কুচোতে না পারেন মিক্সিতে একবার গ্রাইন্ড করে নিন। দেখবেন একটা থকথকে পেস্ট মতো হয়ে যাচ্ছে। ওটাকে আলাদা রাখুন। মিক্সির কন্টেনারের মধ্যে চিকেন নিন, তার মধ্যে দিন একটু সয়া সস, একটু টাবাস্কো সস দিয়ে ওটাকে পেস্ট করে নিন। গ্রিন টাবাস্কো সস, একটা মাইল্ড টাবাস্কো সস পাওয়া যায় সেটা ব্যবহার করুন। এইবার ওইটাকে একটা, যে চিকেনের পেস্টটা হলো সেটাকে একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে ওই যে আমরা পাঁচটা জিনিসের পেস্ট বানিয়ে কুচি আর কি ছোটো ছোটো কুচি বানিয়ে রেখেছিলাম সেইটাকে ওর মধ্যে মেশাবো। তার মধ্যে দেবো নুন, গোলমরিচ। এইবার মাইক্রোওয়েভ আভেনকে 180°C প্রিহিট করব। আমি কেন জানি না এটা মেথডিক্যাল বলছি, কিন্তু আমি পার্সোনালি চিকেন 200°C-এই করি, সেটাও করতে পারে। 200°C-এ আভেন প্রিহিট করে নিন। একটা দেখবেন ননস্টিক তাওয়া থাকে, যদি ননস্টিক তাওয়া আপনার আভেনে না থাকে থাকে তাহলে যে কোনো এরকম ননস্টিক তাওয়া দেখুন যেটাতে আমি রান্না করেছি, ওর এই হ্যান্ডেলটা স্ক্রু দিয়ে খুলে নিলে ওটা আপনারা ব্যবহার করতে পারেন মাইক্রোওয়েভ ওভেনে। তার মধ্যে একটুখানি অলিভ অয়েল গ্রিস করে ছোটো ছোটো কাবাব শেপে ওইগুলো গড়ে একটা একটা করে দিয়ে 15 মিনিট বেক করে নিন। দেখবেন দারুণ বেক চিকেন কাবাব রেডি। আপনাদের পার্টির তো জমে গেছে বুঝতেই পাচ্ছি, আজকে দুটো অ্যাকচুয়ালি তিনটে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চিকেন স্যুপ, বেক চিকেন কাবাব এবং পাকিস্তানের বিখ্যাত ইয়ামি অসাধারণ খেতে চারঘা চিকেন। এবার যেটা করতে হবে আপনাদের জানিয়ে দিতে হবে এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার সহজতম উপায়, সেটা হলো আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া চিঠি লিখুন কিংবা মেল করুন আপনার রেসিপি সমেত এবং অবশ্যই আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানা নিউট্রিলা প্রেজেন্ট, জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস কলকাতা 7 লক্ষ 16, ইমেল zbangla@thezinetwork.com। রান্নাঘরে এসে আড্ডা চলে রান্না শেয়ার করলে আপনার জন্য থাকে কিছু উপহার, দেখে নিন সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকস এর পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, থাকছে চিকেন মাটন মশলা, কাসুরি মেথি পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। রোববার দোল, দোলের দিন আমাদের পল্টুদা বিশ্বনাথটা পৌঁছে গিয়েছিল কৃষ্ণনগরের গৌড়ভাঙায়। সেখানে কি কি ঘটেছিল দেখবো নাকি একবার। এসেছি আমরা গৌড়ভাঙায়, যেখানে নদের নিমাই আর লালন ফকির মিলেমিশে একাকার। রান্নাঘরে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা তাহলে কুচিন আপনাকে দেবে একটি মেপেল টোস্টার, আর আমরা জি বাংলা রান্নাঘরের তরফ থেকে আপনার রান্নাঘরের জন্য পাঠিয়ে দেবো মাসকাবাড়ি বাজার।
তার সঙ্গে সঙ্গে যদি আপনার রান্না হয় মাসের সেরা তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি আর আপনার রান্না ছেপে বেরোবে আপনার নাম এবং ছবি সহ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক বাংলার প্রথম ফুড ম্যাগাজিন এবার যেটা করতে হবে এটা খেয়ে দেখতে হবে সব থেকে ভালো কাজ অসাধারণ খেতে হয় আজকের এই রান্না প্লিজ অপেক্ষা করবেন না আজকেই বানিয়ে ফেল দেখুন কিরকম খেতে দেখুন কিরকম খেতে খাওয়া কি কখনো দেখা যায় নাকি আমি খাচ্ছি সেটা দেখতে পারেন এবার দেখে নিন নিউট্রিলার আজকের টিপ প্রতি 100 গ্রাম মুরগির মাংসে পাওয়া যায় 110 ক্যালোরি প্রোটিন 25 গ্রাম কার্বোহাইড্রেট 4 গ্রাম ক্যালসিয়াম 25 মিলিগ্রাম মুরগি যদি সেদ্ধ করে রান্না করেন তবে সেদ্ধ করা জলটা দিয়েই রান্না করবেন তাতে পুষ্টিগুণ বজায় থাকে অসাধারণ একটা জিনিস দেখুন ফাইবারগুলো কিরম স্মুথ বেরিয়ে আসছে কিন্তু স্টিমিং এর জন্য হচ্ছে ভাজলে এরকম হতো না এইবার আমাকে অনুমতি দিন আমাকে আমার চিকেনের সঙ্গে একলা ছেড়ে দিন আপনারা বাড়িতে বানান চারঘা চিকেন পাকিস্তানের একটা দারুণ রেসিপি এবং কালকে আসছে আরও একটা দারুণ রেসিপি সঙ্গে থাকুন ভালো থাকুন